হন্ডা শেয়ার ফিল্মোরার এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হয় অথবা কিভাবে মানে ট্রানজিশন তো দেখাবো সাথে কিভাবে ফিল্টার অ্যাড করতে হয় সেটাও দেখাবো। ফিল্টার মানে হচ্ছে বিভিন্ন ধরনের ছবি আপনি সরি ছবি না মানে কালার গ্রেডিং এর মতো অনেকটা ফিল্টারটা প্রিসেট কিভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। তো ট্রানজিশন মানে আপনারা নিশ্চয় বুঝেন এক ক্লিপ থেকে অন্য ক্লিপে শিফট হওয়ার সময় ভিডিও যে অ্যানিমেশনটা শো করে সেটা হচ্ছে মূলত আমাদের ট্রানজিশন। যেমন আমি যদি এখানে একটা ভিডিও অ্যাড করি এবং সেটাকে একটু আমি স্প্লিট করে নিচ্ছি, দেখেন এদিকে একটু স্প্লিট করে নিচ্ছি, কন্ট্রোল ভি চেপে স্প্লিট করে নিচ্ছি এবং টাইমলাইনটাকে একটু বড় করে দেখাচ্ছি। এরপর আমরা ট্রানজিশনে চলে যাবো। দেখেন এখানে অনেকগুলো ট্রানজিশন আছে, আপনাদের কিন্তু সবগুলো অ্যাক্টিভ থাকবে না, বারবার বলতেছি আপনারা এগুলো অবশ্যই ডাউনলোড করে নিতে হবে। আমার এখানে 178টা ট্রানজিশন আছে। ফিল্মোরার এইগুলো অনেক রিচ, ফিল্মোরা আসলে এই জন্য আমার এত বেশি ভালো লাগে, ফিল্মোরার লাইব্রেরিটা অনেক বেশি রিচ। সেখানে ট্রানজিশন, ফিল্টার, টেক্সট, ক্রেডিট, মিউজিক সবগুলো পাবেন আপনারা, মানে সম্পূর্ণ কপিরাইট ফ্রি জিনিসগুলো পাবেন, এই জন্য ফিল্মোরাকে এত বেশি ভালো লাগে। তো খেয়াল করুন আমাদের এখানে কিন্তু দুইটা ভিডিও, একটা এটা আর একটা এটা, অর্থাৎ একটা এ পার্ট আর একটা এ পার্ট। তো ট্রানজিশন অ্যাড করার সময় আপনি মার্কারটাকে অবশ্যই আগেরটার একটু সামনে নিয়ে রাখবেন, অবশ্যই আগেরটা সামনে নিয়ে রাখবেন এবং আগেরটাকে সিলেক্ট করে দিবেন। তাহলে এখন ধরুন আমি এই ট্রানজিশনটা এখানে অ্যাড করতে যাচ্ছি, আমি ট্রানজিশনে ক্লিক করলাম বা অলে ক্লিক করলাম, সেখানে গিয়ে ধরুন আমি এই ট্রানজিশনটা অ্যাড করবো। তাহলে এটাকে জাস্ট এনে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিব দুইটার মাঝখানে, এটাই হচ্ছে আমাদের ট্রানজিশন। তাহলে যদি আমি এখন ক্লিক করে দেখেন এই হচ্ছে আমাদের ট্রানজিশনটা অ্যাড হয়ে গেল। অথবা যদি আরেকটা ট্রানজিশন অ্যাড করতে চাই, ধরুন আমি এই ট্রানজিশনটা অ্যাড করবো, তাহলে যদি এটাকে এখানে এনে ছেড়ে দিই তাহলে কি ঘটে আমরা একটু দেখি। এটা হচ্ছে ট্রানজিশন। অথবা যদি আপনি চান যে এটা অ্যাড করবেন, আপনি চাচ্ছেন যে এটা অ্যাড করবেন, তাহলে এটাকে জাস্ট হোল্ড করে এনে এখানে ছেড়ে দিবেন, তাহলে কি ঘটে দেখুন আমাদের এই ট্রানজিশনটা কিন্তু ভিন্ন ধরনের চেঞ্জ হয়ে গেল। এভাবে আপনি ট্রানজিশন অ্যাড করতে পারেন। অথবা এখানে যদি আমি আবার কন্ট্রোল ভি দিয়ে স্প্লিট করে একটা ট্রানজিশন অ্যাড করি, যেমন এই ট্রানজিশনটাকে হোল্ড করে এনে এখানে এনে ছেড়ে দিলাম, এখন দেখুন আমাদের ট্রানজিশনটা কিভাবে অ্যাড হলো, অনেক সুন্দর একটা গ্লিচ ইফেক্ট দিয়ে তারপর একটা ট্রানজিশন অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এই ট্রানজিশনটাকে বড় ছোট করে দিতে পারেন, দেখেন এটাকে যখন টেনে এনে দিবেন তখন সেটা বড় হয়ে যাবে, আবার যখন টেনে এনে ছোট করবেন সেটা আরও ছোট হয়ে যাবে। এভাবে ধরে এরকম একটা আইকন আসবে, সেটাকে ডিউরেশনটা বাড়িয়ে দিতে পারেন ট্রানজিশনের, ট্রানজিশনের ডিউরেশনটা বাড়িয়ে দিলে কিন্তু সে সময় নিয়ে ট্রানজিট হবে এভাবে। আর যদি কমিয়ে দিতে চান তাহলে জাস্ট ধরে এনে ছোট করে দিবেন, বা আরেকটু ছোট করতে চাইলে আরও কম দিতে চাইলে সরি আরেকটু কম বা বেশি দিতে চাইলে এভাবে এনে ছেড়ে দিবেন, এভাবে ট্রানজিট হয়ে কিন্তু ট্রানজিশনটা অ্যাড হয়ে যাবে। তো ট্রানজিশনটাকে চাইলে আপনি ফেভারিট অ্যাড করে নিতে পারেন, মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু ফেভারিট দিয়ে দিবেন এবং এখানে ফেভারিটে গেলে পেয়ে যাবেন। আমার এখানে ফার্স্টটা ট্রানজিশন অ্যাড করা আছে, আপনারা চাইলে অনেকগুলো অ্যাড করে নিতে পারেন। তারপর এটা হচ্ছে র্যাফ ইফেক্ট, র্যাফ ইফেক্টটাকেও চাইলে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে ট্রানজিশনে যদি আমি র্যাফ ইফেক্ট অ্যাড করে দিই দেখেন খুব সুন্দরভাবে কিন্তু র্যাফ হয়ে কিন্তু সে অ্যাড হয়ে গেছে এভাবে। এরপর স্পিড ব্লারও অ্যাড করতে পারেন, মানে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যখন ডাউনলোড করবেন আপনার এই ধরনের অপশনগুলো চলে আসবে। আর যদি ডাউনলোড না করেন বেসিক, অর্থাৎ শুধুমাত্র 18টা ট্রানজিশন পাবেন, যেটা ক্যামটাসিয়াতেও কিন্তু এতগুলো ট্রানজিশন ইফেক্ট নাই যেরকম ফিল্মোরার লাইব্রেরিতে ট্রানজিশন রয়েছে, তো এই জন্য আসলে এটা এত ভালো লাগে। এরপর আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিওতে ফিল্টার অ্যাড করতে হয়। যেমন আমার এটা একটা ভিডিও একরকম আর এটা আরেকটা, এটাও একরকম, অর্থাৎ দুইটা দেখতে একই রকম। তো আমরা চাচ্ছি যে এখানে ফিল্টারটা অ্যাড করার জন্য, এখানে অনেকগুলো ফিল্টার আছে, 149টা ফিল্টার আছে। তো খেয়াল করুন এখানে বিভিন্ন ধরনের ট্রানজিশন আছে, দেখেন ফাক্স ফিল্ম আছে, নাইট লাইফ আছে, ব্যাকগ্রাউন্ড ব্লার আছে, তারপর লমোগ্রাফি আছে, এরকম অনেকগুলো পেয়ে যাবেন, অথবা অলিপে আপনি সবগুলো পেয়ে যাবেন। আপনাদের এগুলো অবশ্যই ডাউনলোড করে নিতে হবে, বারবার বলতেছি। তো এগুলোকে যদি অ্যাড করতে চান এখানে প্রিভিউ দেখতে পারবেন, ডাবল ক্লিক করে এখানে প্রিভিউ দেখতে পারবেন, দেখেন এমন দেখাবে। তারপর যদি আমি যদি এটা অ্যাড করতে চাই, অর্থাৎ ইনস্টাগ্রামে আমরা যে ইফেক্টগুলো অ্যাড করি ছবিতে, এখানে কিন্তু সেটা আমরা সরাসরি ভিডিওতে পেয়ে যাচ্ছি ফিল্মোরার মাধ্যমে। এটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি কুল, আপনারা যদি ইউজ করেন আপনারা বুঝবেন, অনেক জোস ফিচারগুলো। যেমন এটা যদি অ্যাড করি এরকম দেখাবে। তো এগুলাকে কীভাবে আমরা ভিডিওতে অ্যাড করবো, অবশ্যই ক্লিপটাকে সিলেক্ট করে দেবেন, ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে এটা যেটাকে দিতে যাচ্ছেন আপনি সেটাকে, যেমন আমি এটা দিতে যাচ্ছি, এটাকে জাস্ট হোল্ড করে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, দেখেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এখানে আমি কিছু ভুল বলে ফেলছি, খেয়াল করুন এখানে সিলেক্ট করতে হবে না, কোনো কিছু সিলেক্ট করতে হবে না, জাস্ট আমি ডিলিট করে আবার দেখাচ্ছি। এটাকে জাস্ট হোল্ড করে এনে যে কোনো এক জায়গায় ছেড়ে দিবেন, ছেড়ে দিলে খেয়াল করুন আমার এটা ছিল একরকম এবং
এবং যখন ট্রানজিশনটা কাছে আসলো তখন সেটা ভিন্ন কালার হয়ে যাচ্ছে। এবার আপনি বলতে পারেন যে আমি চাচ্ছি যে পুরো ক্লিফে আমার এই ট্রানজিশনটা অ্যাড করব, তাহলে জাস্ট এটাকে টেনে এনে বর্ধিত করে দিবেন। বর্ধিত করে দিলে আপনার ট্রানজিশনটা ফুল সবগুলোর সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখেন সবগুলোর সাথে কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। আবার যদি আমি এটাকে ছোট করে দিই, তাহলে আমার এটা একটা ট্রানজিশন ছিল আর এটা মানে ট্রানজিশন না সরি ফিল্টার ছিল, এটার একটা ফিল্টার। তো এই ফিল্টারটা অনেকটা এই যে আমরা যে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর যে কাস্টমাইজ করে যেগুলো তৈরি করি অনেকটা সেরকম, ঠিক আছে? তো এটার সাথে অনেকটা বলা যায় প্রিমিয়ার প্রোর মিল আছে এদিক থেকে। অর্থাৎ যতটুকু টেনে এনে দিবেন লেয়ারটাকে ততটুকু সে কাজ করবে, বাকিটা কিন্তু সে আর কাজ করবে না। এরপরে ধরুন আপনি চাচ্ছেন যে এখানে আর একটা দিতে, এখানে আর একটা থাকবে, তাহলে এটাকে কিভাবে করবেন? দেখেন এখানে একরকম ভবিষ্যৎকার সুন্দর করতে পারে, কিন্তু আমরা চাইলে আবার এদিকে এসে আরেক কালার, এখানে যখন চলে যাবেন সেটা আরেক রকম হয়ে যাবে। তো এভাবে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফিল্টার অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে কাস্টমাইজ করে ফিল্টার ক্রিয়েটও করতে পারেন। তো কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটাও দেখাবো। তো আপনারা এগুলো ডাউনলোড করে নেবেন ফিল্মোরার যে লাইব্রেরি আছে সেখান থেকে, ইন্টারনেটে অবশ্যই পেয়ে যাবেন, অথবা এখানে ডাউনলোডে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট খুলে এটা অ্যাড করবেন। এই হচ্ছে কাজ। আগামী দিন আমরা ওভারলে এলিমেন্ট এবং স্প্লিট স্ক্রিনের কাজগুলো দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব মাস্ট। ধন্যবাদ সকলকে।